প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি घोष শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর জামাত শিবিরের ছোটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে দুই পুলিশ আহত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল জামান আসাদের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ট্রেন চলাচলের দাবিতে মানব বন্ধন শুনছিলেন শিরোনাম এবারে জানাবো পুরো খবর জামাতের কেন্দ্রীয় কমিটির আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি কাদেরগঞ্জ হয়ে দলিখরবনা মরে গিয়ে শেষ হয় এদিকে মিছিল শেষ করে জামাত নেতাকর্মীরা উপশহরের দিকে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি শোটা নিয়ে তাদের ধাওয়া দেয় এ সময় উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় পরে খবর পেয়ে সেখানে পুলিশ আসে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাঝারুল ইসলাম বলেন জামাতের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল বের করে খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয় বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন আহতরা হলেন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এদের মধ্যে আবু হায়দারের চোখের নিচে ও ওপরে আঘাত লেগেছে সোমবার দিবাগত রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে রাজনৈতিক দার্শনিক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় জয়যাত্রার বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে জয় বাংলা চত্বর থেকে বিশাল বিজয় মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মিছিলটি কুমারপাড়া সাহেববাজার মণিচত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয় এর আগে নগরীর জয় বাংলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানি দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার সহ অন্যান্যরা এ সময় আসাদুজ্জামান আসাদ বলেন গত দশ নভেম্বর বিএনপি আবারও পরাজিত হয়েছে তারা তাদের নেতা কর্মীদের হতাশ করেছে কোনো আন্দোলনের ঘোষণা তারা দিতে পারেনি সরকারের পতন ঘটাতে এসে তাদের নিজেদেরই পতন ঘটেছে তিনি বলেন বিএনপি জামাতের আগুন সন্ত্রাস দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে মিছিল শেষে নেতাকর্মীদের শপথ করান আসাদুজ্জামান আসাদ রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ট্রেন চাই এই দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে পিপলস সার্কলিং ফোরাম এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড আব্দুল মান্নান সাধারণ সম্পাদক কল্পনা রায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন ঢাকার সঙ্গে রেল যোগাযোগ পদ্মা সেতুতে চলাচলের প্রথম দিন থেকেই সম্ভব হবে ট্রেন রাজশাহী থেকে ঈশ্বরদী পোরাদহ কুষ্টিয়া রাজবাড়ি ভাঙ্গা জাজিরা পদ্মা সেতু মাওয়া নারায়ণগঞ্জ ঢাকা পর্যন্ত সহজে যাতায়াত করতে পারবে রাজশাহী থেকে অন্য এক রুটে চলাচল পদ্মা সেতুর কারণে সুন্দর হবে এছাড়াও কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুরের যাত্রীরাও খুব সহজেই স্বল্প সময়ে রেলপথে ঢাকা যাতায়াত করতে পারবে মানববন্ধনে উপস্থিত ছিলেন পিপলস সার্ক লিঙ্ক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান খান জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সহ অন্যান্যরা নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে তিনশো পঞ্চাশটি কম্বল হস্তান্তর করেছেন স্বনামধন্য এনজিও আশা সোমবার নোয়াখালীর ডিস্ট্রিক্ট ম্যানেজার জাকের হোসেন এই কম্বল হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত সাদমিন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান আশা সদর অঞ্চলের সিনিয়র রিজোনাল ম্যানেজার কাজী কামাল হোসেন ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র চন্দ্র দাস সহ কর্মকর্তাবৃন্দ শীতার্থদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগে জেলা প্রশাসক স্বাগত জানান এবং আশার এ ধরনের সামাজিক কার্যক্রমের ভূসী প্রশংসা করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ